আমার পেছনে এনামূলক বিজয়ের যে ছবিটি দেখতে পাচ্ছেন তার একটা প্রতীকী মূল্য আছে আমার কাছে অন্তত। সেটা কেমন? ছবিটি বিজয় তুলেছিলেন শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে মাঠের সামনে ক্রিকেট বোর্ডের বারান্দায়। তুলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দলে তার নাম ঘোষণা হওয়ার পর হাতে পাসপোর্ট সহ ক্রিকেট বোর্ডে, সেই পাসপোর্ট তো দিতে হবে বিদেশে যাওয়ার জন্য, সেই কারণে। এখন আমি যে প্রতীকী মূল্যটা দেখি সেটা হচ্ছে এই পাসপোর্ট শুধুমাত্র বিদেশে যাওয়ার ছাড়পত্র নয়, জাতীয় দলে যে তিনি আবারও ঢুকেছেন সেটারও এক ধরনের অনুমোদন বলে আমার কাছে মনে হয়, প্রতীকী অর্থে। সেই বিজয় ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার আগে ছবিটি যে তুলেছিলেন এখনও তার বাংলাদেশে থাকার কথা, কিন্তু তিনি ওয়েস্ট ইন্ডিজে চলে গেছেন। কারণ ওয়ান ডে ও টি টোয়েন্টি স্কোয়াডে তার নাম ঘোষণা হলেও পরবর্তীতে তড়িঘড়ি করে টেস্ট স্কোয়াডেও বিজয়কে নিয়ে নেওয়া হয়েছে এবং অবস্থা দৃষ্টে মনে হচ্ছে দ্বিতীয় টেস্ট তিনি খেলেই ফেলবেন। সেখানেই বিজয়ের জন্য একটা অন্যরকম চ্যালেঞ্জ অপেক্ষা করে আছে। প্রশ্ন হচ্ছে সেই চ্যালেঞ্জে কি জিততে পারবেন বিজয়? এই যে বলছি যে দ্বিতীয় টেস্টে তিনি খেলে ফেলতে পারেন, সেই জায়গাটাতে তার নিজের যতটা ভূমিকা তার চেয়ে বেশি ভূমিকা আসলে সতীর্থদের ব্যর্থতা। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে প্রথম টেস্টে যথারীতি আমাদের ব্যাটিংটা আরও একবার কলাপস করেছে, আরও একবার ফেল করেছে আমাদের টপ অর্ডার, স্পেশালি ওই দুইজন ক্যাপ্টেন, ফর্মার ক্যাপ্টেন ছিলেন, মানে হয়ে গেছেন যিনি, গত সিরিজ পর্যন্ত ক্যাপ্টেন ছিলেন যিনি, মমিনুল হক, তিনি আবারও ব্যর্থ হয়েছেন। এবং এই সর্বশেষ নয় টেস্টের ১৭ ইনিংসে তার একটা মাত্র 50+ স্কোর, সর্বশেষ নয় ইনিংসে ডাবল ডিজিটেই মমিনুল পৌঁছাতে পারেননি। তার জায়গায় বিজয়কে খেলানো হতে পারে, অথবা নাজমুল হোসেন শান্ত, তার ব্যাটেও একই রকম রান করা, ওই নয় টেস্টের ১৭ ইনিংসে তারও একটা 50+ স্কোর। সো এই দুজনের কারো জায়গায় বিজয়কে সেকেন্ড টেস্টে খেলানো হবে এটা প্রায় নিশ্চিত। সেই চ্যালেঞ্জে তার জন্য বিজয় কতটা তৈরি, বিজয় কি সেটা পারবেন কি না, প্রশ্নের জায়গা কিন্তু সেটাই। কেন আমি এই প্রশ্নটা করছি? দেখুন, বিজয় ন্যাশনাল টিমে যে খেলেছেন যতদিন, ততদিন পর্যন্ত সেই তার ওই 2013-14-15 সালে যখন তার ইন্টারন্যাশনাল ক্রিকেটের পথ চলাটা শুরু হয়েছে, তাকে বরাবরই লিমিটেড ওভারের যে ক্রিকেট সেই ক্রিকেটের ব্যাটসম্যান হিসেবে ভাবা হচ্ছিল, স্পেশালি ওয়ান ডে ক্রিকেট। এবং ওয়ান ডেতে কিন্তু তার শুরুটা দুর্দান্ত হয়েছিল, বাংলাদেশের হয়ে প্রথম 18টা ওয়ান ডে ম্যাচেই তার খেলা, তার মধ্যে তার 3টা সেঞ্চুরি। আমার মনে হয় না বাংলাদেশের অন্য কোনো ব্যাটসম্যানের শুরুটা এত ভালো হয়েছিল। টি টোয়েন্টিতে তিনি আসলে ওই অনুপাতে ভালো করতে পারেন, আর টেস্টে তো যাচ্ছে তাই অবস্থা। ইনফ্যাক্ট যে 4টা টেস্ট খেলেছেন তাতে বিজয়ের মোট রান মাত্র 73, অ্যাভারেজ 10-এর নিচে। সো বিজয় যখন হিসাবের বাইরে চলে গেলেন, ন্যাশনাল টিম থেকে ছিটকে গেলেন, তারপরে তার ফেরার যে মানে স্বপ্নের যে জায়গাটা বা তাকে নিয়ে যে চিন্তাভাবনার যে কিছু জায়গা ছিল সেটা মূলত ওয়ান ডে ঘিরেই কিন্তু। এবং তাকে 2018-19 সালে খেলানো হয়েছে কিছু ম্যাচ, সেখানে ব্যর্থ হয়েছেন, আবার তিনি ছিটকে গেছেন। এবং এইবারও যে জাতীয় দলে বিজয় আবার ফিরলেন সেটা কিন্তু মূলত 50 ওভারের ক্রিকেটে তার পারফরমেন্স দিয়েই, ঘরোয়া ক্রিকেটে। ডোমেস্টিকে তিনি হচ্ছে গিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে অবিশ্বাস্য খেলা খেলেছেন, 15টা ম্যাচের মধ্যে 3টা সেঞ্চুরি, 9টা 50, 80+ অ্যাভারেজ, 1100-র উপরে রান, 1150 রান, এইটা আসলে একটা অবিশ্বাস্য এফোর্ট ছিল বিজয়ের, যে কারণে তাকে ন্যাশনাল টিমে ডাকতেই হতো, ওটার ডাকটা তিনি ডিজার্ভ করেন। কিন্তু ওই ওয়ান ডে টি টোয়েন্টির কথা যেটা বলছি, টেস্ট টিমের ক্ষেত্রেও কি সেটা আসলে বলা যাবে, বা লঙ্গার ভার্সনের ক্ষেত্রে কি বলা যাবে? বলা যাবে না। একে তো বিজয়ের আমি ওই পারফরমেন্সের কথা বললাম, টেস্টের সর্বশেষ টেস্টটাও তিনি খেলেছেন আরও 8 বছর আগে 2014 সালে। যদি আমি এই ডোমেস্টিক ক্রিকেটেও লঙ্গার ভার্সনের বিজয়ের পারফরমেন্স দেখি, এই সর্বশেষ যে NCL ও BCL হয়েছে আমাদের দুটো লঙ্গার ভার্সন টুর্নামেন্ট, সেইখানে বিজয় হচ্ছে গিয়ে দুই টুর্নামেন্ট মিলিয়ে 6 ম্যাচের 13 ইনিংসে করেছেন মাত্র 220 রান, মাত্র 2টা তার 50 ছিল, অ্যাভারেজ মাত্র 20। এই পারফরমেন্স নিশ্চয়ই জাতীয় দলে প্রত্যাবর্তনের জন্য মানে ছাড়পত্র দিচ্ছে না কিছুতেই। তবুও বিজয় সুযোগটা আসলে পেয়ে গেলেন। প্রথমত মুশফিক এই সিরিজে যাচ্ছেন না, পরবর্তীতে মানে ওই যে ইয়াসির আব্বে ছিলেন তিনিও ইনজুর্ড হলেন, এবং ফার্স্ট টেস্টে বাংলাদেশের ব্যাটসম্যানদের এরকম খারাপ অবস্থা, সব মিলিয়ে বিজয়কে এখন সেকেন্ড টেস্টের একাদশে দেখা গেলে এটাতে আসলে অবাক হওয়ার কিছু থাকবে না। বিজয়ের চ্যালেঞ্জের জায়গাটা সেইখানটাতেই, যে সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করার। হ্যাঁ, হয়তো বা এই লঙ্গার ভার্সন তার সবচেয়ে স্ট্রংগেস্ট জায়গা নয়, কিন্তু ওয়ান ডে টিমে বিজয় কি ইলেভেনে থাকতেন? আমি তো আগে থেকেই বলে দিচ্ছি, বিজয় আসলে ওয়ান ডে টিমে অন্তত শুরুতে তিনি ইলেভেনে থাকবে না, কারণ আমাদের ওখানে সেটেলড ওপেনিং প্লেয়ার রয়েছেন তামিম এবং লিটন, 3 নম্বরে সাকিব রয়েছেন। সো বিজয় ওই জায়গাটাতে শুরুতে থাকবেন না, যেহেতু এই টেস্ট ফরম্যাটের সুযোগটা তিনি পেয়ে গিয়েছেন, সেই সুযোগটা কাজে লাগিয়ে পারফর্ম করে ন্যাশনাল টিমে নিজের জায়গাটা ধরে রাখাটা, এই চ্যালেঞ্জটায় বিজয়কে আসলে জিততেই হবে। এবং এই জায়গাটাতে তার একটা অনুপ্রেরণাও কিন্তু রয়েছে, নুরুল আসাম সোহান।
প্রথম টেস্টে তিনিও তো অনেক হিসাব নিকাশের মাধ্যমে তিনি দলে চলে আসলেন এবং সেই দলে আসাটা তিনিও খুবই প্রেসারে ছিলেন। সেকেন্ড ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করে সাকিবের সঙ্গে তার সেই পার্টনারশিপ, মানে 100 রানের উপরে তিনি নিজে 60 অড রান করলেন, তাতে করে কিন্তু তিনি ওই জায়গাটাতে প্রমাণ করতে পেরেছেন নিজেকে। বিজয় টেস্টের জন্য পুরোপুরি প্রস্তুত না হলেও আমি বলছি যে বিজয় এই সুযোগটা কাজে লাগাতে পারেন, যেহেতু তিনি ওই 50 ওভারের ক্রিকেটে হলে ফর্মে তো রয়েছেন, সেই ফর্মটা তিনি যদি এই টেস্ট ফর্মেটে টেনে নিয়ে আসতে পারেন সেইটা বিজয়ের জন্য তো ভালো অবশ্যই হবে, বাংলাদেশ টিমের জন্যও ভালো হবে। এই চ্যালেঞ্জে বিজয় কি আসলে জয়ী হতে পারবেন কি না সেটাই আসলে দেখার বিষয়। কি বলেন আপনি, বিজয় জয়ী হতে পারবেন?